Hey everyone, Assalamualaikum. Welcome to notun ekta video te. Aaj shuru te dekhe bolechi ajke collecting basket. Aaj chotur dike choriye chitiye thaka besh kichu mari condition e CNG autorickshaw ke. আর এখানে থাকা সবগুলো ভেহিকলকেই এবার কিন্তু আমি এক একে কালেক্ট করে নিয়ে যাব আমার বাস্কেটে দেন কিন্তু একটা ক্লিনিং স্পটে এক একে ক্লিন করব আর দেখিয়ে দিব তোমাদের সাথে তো প্রথমে কিন্তু কালেক্ট করে নিয়েছি একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশাকে আর এটাকে রাখার পরে রয়েছে একটা বাজাজ অটো এর পরে কি রয়েছে আমি দেখব আর এবার কিন্তু দেখে ফেলেছি বিগ সাইজের একটা সিএনজি অটোরিকশা এটাকে রাখার পরে সামনের দিকটাতে এগিয়ে গিয়েই দেখে ফেলেছি ট্রেন ভেহিকলের সামনের দিকের পার্ট একটা ট্রেন ইঞ্জিনও বলতে পারো ওয়াও গাইস দেখো এইখানে রয়েছে আরও একটা সিএনজি অটোরিকশা বেশ কালারফুল দেখি মনে হচ্ছে তো বন্ধুরা এটাকে রেখে এবার কিন্তু এই রেলিং এর উপরে থাকা একটা সিএনজি অটোরিকশাকে তুলে নিচ্ছি বাস্কেটে দেন কিন্তু দেখবো কোথায় রয়েছে আমার পরবর্তী ভেহিকেল আর এবার কিন্তু এইখানে দেখে ফেলেছি আরও একটা বাজাজ অটোকে তো এটাকে বাস্কেটে রাখার পরেই শেষ দুইটা ভেহিকেলকে আমি কালেক্ট করে নিয়ে যাব আর এর আগে মাড়ি কন্ডিশনে থাকা একটা ট্রাক ভেহিকেলকে আমি হ্যান্ড র্যাপ করে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই পাওয়ারফুল ট্র্যাকটাকে রেখে এবার কিন্তু আমি হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিব আরও একটা সিএনজি অটোরিকশাকে তো বন্ধুরা এই সবগুলো ভেহিকেলকে নিয়ে এবার কিন্তু চলে যাচ্ছি একটা ক্লিনিং স্পটে বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি একটা পুকুরের পাশে আর এইখানে আমি ক্লিন করে দেখাবো আমার সব কয়টা সিএনজি ভেহিকেলকে আর এখানে কিন্তু রয়েছে সিএনজির পাশাপাশি একটা ইলেকট্রিক্যাল অটোরিকশা আর রয়েছে একটা ডাম্প ট্রাক রয়েছে ট্রেন ভেহিকেলের সামনের দিকের পার্ট তো প্রথমেই কিন্তু আমি ক্লিন করে দেখাচ্ছি একটা পপুলার ভেহিকেলকে আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান টয় বিগ সাইজের সিএনজি অটোরিকশা ওয়াও গাইস দেখো একেবারে রিয়েলিস্টিক একটা ভাইব রয়েছে এই বিগ সাইজের টয়টার মাঝে আর এটাকে এখানে রেখে এবার কিন্তু আমার এই মাড়ি কন্ডিশনে থাকা একটা ট্র্যাক ভেহিকেলকে তুলে নিয়েছি আর এবার ক্লিন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে ওয়াও গাইস দেখো বেশ পাওয়ারফুল একটা টয় ট্র্যাক আর বন্ধুরা এটা রয়েছে রেড এবং হোয়াইটের কম্বিনেশন প্লাস্টিক দিয়ে এর মাঝে স্টোনের একটা ভাইব দেওয়ার চেষ্টা বেশ পাওয়ারফুল এই টয় ট্র্যাকটাকে এখানে রেখে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা বাজাজ অটোকে আর এটাকে ক্লিন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে বন্ধুরা দেখো একবার রিয়েলিস্টিক একটা বাজাজ অটো আর এটা কিন্তু মেটাল প্লাস্টিকের কম্বিনেশনে গড়া একটা ইন্ডিয়ান টয় যার সামনের দিকটাতে এবং পিছনের দিকটাতে রয়েছে অনেক অনেক লাইটের অপশন একটা মজবুত ধরনের সিএনজি অটোরিকশাকে রেখে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশাকে আর এটাকে কিন্তু খুব সহজে আমি ক্লিন করে ফেলেছি যার গা থেকে অলরেডি অনেক স্টিকার উঠে গিয়েছে যদিও এটার উপরে ট্যাক্সি লেখা বাট এটা হচ্ছে একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশা একেবারে কুল কালারের বেশ লাইট ওয়েটের এই ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশাকে রেখে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা বাইক ভেহিকেল আর এটা কী ধরনের বাইক ভেহিকেল আসলে ক্লিন করার পরেই দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে ওয়াও গাইস দেখো একটা কালারফুল স্কুটার মোটর বাইক প্লাস্টিক দিয়ে তৈরি করা এই ভেহিকেলটা রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশন তো বন্ধুরা এটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর রেখে দিচ্ছি ক্লিনকৃত বেশ কিছু ভেহিকেলের কাছে আর এরপরে তুলে নিচ্ছি ট্রেন ভেহিকেলের আপার পার্টকে আর বন্ধুরা এই সামনের দিকের পার্টের পিছনে বেশ কয়েকটা বগি থাকে এটাকে তোমরা থমাস টয় ট্রেন ইঞ্জিনও বলতে পারো যার সামনের দিকটাতে রয়েছে স্মাইলি ফেস তো এটাকে এখানে রেখে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা বিগ সাইজের সিএনজি অটোরিকশাকে আর এটা কিন্তু কালারফুল একটা সিএনজি অটোরিকশা এর মধ্যে ব্যাটারি পুশ করা হয়ে থাকে আর ব্যাটারি পুশ করে সুইচটাকে অন করে দিলেই চমৎকার এই সিএনজির বাজে লাইট এবং মিউজিকগুলো বেজে ওঠে তো বন্ধুরা কালারফুল এই সিএনজিটাকে এখানে রেখি এবার কিন্তু তুলে নিচ্ছি আরও একটা সিএনজি ভেহিকেল আর বন্ধুরা এটা কিন্তু একেবারে চিপেস্ট একটা সিএনজি ভেহিকেল যা রয়েছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন কতটা চিপেস্ট আসলে তোমরা দেখে এটাকে বুঝে ফেলেছো তো এটাকে রেখে এরপরেই তুলে নিচ্ছি একটা হেভি ওয়েটের সিএনজি অটোরিকশাকে আর ক্লিন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে ওয়াও গাইস দেখো খুব সহজে ক্লিন করে ফেলেছি আরও একটা ভেহিকেল আরও একটা বাজাজ অটো আর এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক বাজাজ অটোর মতোই মনে হয় হেভি ওয়েটের মেটাল প্লাস্টিকের কম্বিনেশনে গড়া এই ভেহিকেলটাকে রেখেই এবার কিন্তু তুলে নিয়েছি আজকে শেষ একটা ভেহিকেলকে ওয়াও গাইস দেখো একটা চমৎকার সিএনজি অটোরিকশা বেশ নরমাল এর আপার পার্ট বাট দেখতে অনেকটা রিয়েলিস্টিক বাজাজ অটোর মতোই মনে হয় তো বন্ধুরা অলরেডি দেখে নিয়েছো এই সিএনজি এবং ইলেকট্রিক্যাল অটোরিকশাগুলোকে আমি একের পর এক মাড়ি কন্ডিশনে কালেক্ট করেছি আর তোমাদের সাথে
ক্লিন করে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।